বললে রয়েছে পলাশ, শটে রয়েছে আরিয়ান। পলাশ দেখি পারবে একটা সেভ দিতে। ও এদিকে হচ্ছে সুরাজ একাদশ অ্যান্ড অর্পণ, সুরাজ অ্যান্ড অর্পণ স্মৃতি একাদশ। প্রথমে কিন্তু গোল করেছিল শরীফুল আলী, শরীফুল আলী প্রথম গোলটা করেছিল। এদিকে রয়েছে জয়মাকালী ফুলিয়া, জয়মাকালী ফুলিয়ার হয়ে পলাশ কিন্তু গোলটা করেছিল, পলাশ দা, যার ফলে এক এক স্কোর লাইন হয়েছিল, দুর্দান্ত ম্যাচ হয়েছিল। এই বলে রয়েছে ছোট্ট আমরা জায়ান্ট স্ক্রিনে একটা এই মন্দিরটিকে এবার অগাস্টিন আসে প্রথম শট নেওয়ার জন্য, জয়মাকালী ফুলিয়ার হয়ে প্রথম শট। গোলকিপার রয়েছে সুরাজ মল্লিক তারিয়ান এবং অপরদিকে রয়েছে ছোট্টু অর্থাৎ অমিত হালদার। ও এম সাইডে ঝাঁপিয়েছিল, সমিত্র বাবুদা শুভন, শুভন বসে যাবে, হলদিয়ার ছেলে বাবুদা। পিছনে অনেক গোলকিপার হচ্ছে অমিত হালদার অর্থাৎ ছোট্টু। প্রথম শট অর্পণ গোমস স্মৃতি সুরাজ একাদশের বাবু। এখন কিন্তু শট নিতে এসেছে সাগর। তাহিরপুরে কোনো কিছু ভালো হলে আমাদের নদিয়াবাসীর সাগর বোঝাই গেল না, ক্রসপিসের তলা দিয়ে বল জালে জড়ালো, দ্বিতীয় শটে গোল করলো। জেমস আসছে শট নিতে, জয়মাকালী ফুলিয়া দলের অপরদিকে তৈরি গোলরক্ষক ছোট্টু। জেম যদিও খুব ভালো মারে, দ্বিতীয় শট টাইব্রেকার দেখা যাক এক্ষেত্রে ছোট্টুদা সেভ দিতে পারে কিনা একটা। রিচার্ড আসছে শট নিতে, কিক নিতে এসেছে রিচার্ড। বাদশা বাদশা প্লিজ বাদশা, কেন এগুলো করছো? সেভ করতে পারলে কিন্তু ম্যাচ উইন করে যাবে, আর যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু ড্র হবে। অর্থাৎ পলাশ আসছে গোলকিপার হিসেবে, পলাশ পলাশটা গোলে দাঁড়িয়ে কিন্তু কখনো কখনো সেভ করে দেয়। আরিয়ান পলাশ দেখি পারবে একটা সেভ দিতে। ও পলাশ দেখি পারবে একটা সেভ দিতে, ফিনিশ করলেন জিতবে টপ খাতে হবে টসের মাধ্যমে।
গতকাল আমরা দেখেছিলাম পলাশী ভাই ভাই খন্ডা ফার্স্ট ম্যাচ টসের মাধ্যমে জয়লাভ করেছিল এবং লাস্ট ম্যাচ টসের মাধ্যমে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। দর্শকদের কাছে মাঠের বাইরে চলে আসুন, দর্শক দর্শক যারা মাঠে প্রবেশ করে গেছেন তাদের বিশেষ অনুরোধ।